তাদের জমিতে তৈরি হয়েছে কারখানা। জমির বদলে চাকরি দেওয়ার কথা থাকলেও সেই প্রতিশ্রুতি পালন করেনি কারখানা কর্তৃপক্ষ। চাকরির দাবিতে কারখানা গেটে বিক্ষোভ দেখালেন স্থানীয় যুবকেরা। ঘটনা জামুরিয়া ইকরা শিল্প তালুকের দামোদরপুর লাগোয়া একটি বেসরকারি কারখানার। স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকারের দাবিতে মঙ্গলবার সকালে কারখানা গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় যুবকেরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার পুলিশ। আসেন স্থানীয় আইএনটিটিইউসি নেতৃত্ব। বিক্ষোভের জেরে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় জেলা নেতৃত্বের আদেশে সেখানে এসেছেন বলে জানান তৃণমূলের শ্রমিক নেতা। এগুলো সব লোকাল ছেলে, আকলপুর মণ্ডলপুর এইসব জায়গা থেকে, আকলপুরের বেশি আছে। এদের মূল দাবি হচ্ছে যে এদের জমির উপর নাকি কারখানা হয়েছে। এদেরকে দীর্ঘদিন থেকে লোকাল ছেলেদের রিক্রুটমেন্ট করবো বলেছে নাকি কোম্পানি, সে এখন রিটিন কিছু আমি দেখতে পাইনি। তো সেখানে আমি এসে দেখলাম যে এরা অবরোধ করে আছে সকাল থেকে। সে অবরোধের একমাত্র কারণ হচ্ছে যে রিক্রুটমেন্ট আজকেই 50 জনকে চাকরি দিতে হবে, নাহলে 40 জনকে দিতে হবে। কোম্পানি বলেছে 15 15 10, আমরা এইভাবে নেব, 15 নেব। তাদের যদি পারফরমেন্স ভালো হয় তারপরে আবার 15 নেব। কিন্তু আবার হায়ার অথরিটিদের নাকি তারা এখন এটা বারণ করছে, না পারফরমেন্স না দেখা অবধি আমরা কোনো রিক্রুটমেন্ট করতে পারবো না। ফয়সলা কিছু হয়নি, এখন ভিতরে আলোচনা চলছে, ডিসকাশন চলছে। হ্যাঁ, এখন আমি তো আইএনটিটিইউসির নতুন দায়িত্ব পেয়েছি, আজকেও আমি এখানে এসেছি জেলা সভাপতির নির্দেশে। জেলা সভাপতি আমাকে 11:30টার সময় বললেন যে আপনি ওখানে যান যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, দাবির এগেনস্টে কিছু বলার দরকার নেই, আপনি দেখুন যাতে বিশৃঙ্খলা না হয়, কারণ ইন্ডাস্ট্রি যাতে গণ্ডগোলে না পড়ে সেটাও দেখতে হবে। ওই লোকালদের দাবি যেটা সেটা ওরা যা লড়াই করছে করুক। তো আমাদের তরফ থেকে এদেরকে বলা হয়েছিল যে আপনারা গ্র্যাজুয়ালি লোকাল ছেলেদের নেন। এদের একটা দাবি হচ্ছে ম্যানেজমেন্ট বা ফ্যাক্টরি মালিকদের যে লোকাল ছেলেরা নাকি কাজ করতে চায় না। আমি তার নাম চেয়েছি, যারা কাজ করতে চায় না তাদের নাম আপনারা দেন। এটা এটা আজকের যেটা অবরোধ, আমি প্রথমবার এলাম আজকে, মাত্র 2 মাস হলো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আইএনটিটিইউসির সভাপতি আর জামুরিয়া ব্লক ওয়ানে। সেই হিসাবে এখানে আসাটা একটা নৈতিক কর্তব্য কাজ হয়। জেলার সাথে সবসময় কথা চলছে, আজকে এরা এখন কলকাতাতেও কথা বলছে। হ্যাঁ, যারা মালিক শেষ পর্যন্ত যেটা আমার মনে হয় আমার রাজনৈতিক বুদ্ধি এবং নিজস্ব বুদ্ধিতে যে এরা যেটা চাইছে একে টাইম এতগুলো রিক্রুটমেন্ট হওয়া সম্ভব নয়, তবে গ্র্যাজুয়ালি নিতে পারে, গ্র্যাজুয়ালি হয়তো নেবেও হয়। জামুরিয়া থেকে সত্যেন মুখার্জির রিপোর্ট, টিভি নিউজ 10।